বাপরে ইয়ারু দেখুন বড় কথা হে মক কিন্তু এনকে গেজাবাড়ি কথা লগাবি দে কথা বয়া হৈ যাব এ রসুন মনমান থা আমার ঘরত ভরুয়া কামে বাসন বক্তনে ধুবা লাগবো থান থান কাটবা নালগে নহয় কি কথা কই এই সকল কাম যদি ময়ে করবে লাগে আপনা লগে দিনু কি করবে আছে সোয়ালি মানু হলো কানে সব কথাই কি মই নীরবে সহ্য করি যাবা লাগে নেকি সব কথাতে কেবল সোয়ালি 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 মুখ যদি সোয়ালি বলে ইমান হাহন করিয়ে থাকা তেনে হলে হরুতে পানি না পেলে নেকি ওই পাগলা একলাই বহি থাকলি বিভিন্ন চিন্তা আহি মাথা ঘুরাবই কোসুন কো কি হইছি হে তে তুই বিরাট বিজালে জোকে ধরা দি ধুরি থাকা কইছই মোর মন ভাল নহয় বলি হয় নাকি তিতা হলে ইয়াত একলাই বহি থাকতা নালগে বল মোর লগত বল গানকে হিকিবি মনটো ভাল লাগবো এ থানো হাতু বুঝে সাবাবি কইছ আছেনি মই অবশ্যই তোমালোকৰ কথাবোৰ শুনিছোঁ মানে তোমালোকৰ ঘৰৰ কথা গোটেইখিনিয়ে শুনিছোঁ এই জিংগা লালা বোলাটোৱে বৰ বেছি কৈ আছে হে চেনি তোমালোক বুলিহে হাতাপতি আছা মই হোৱা হলে তাক চেটেপ কৰি পেলালোহেঁতেন এতিয়ানো কিয় দেৰি কৰি আছে যা জিংগা লালাক একেবাৰে চেটেপ কৰি আহ নহয় অ চেনি আচল কথাটো কি আকৌ সেই যুঁজটো নাই আৰু নহলে নহলে তাক মই দেখিছো দেখিছো আপনার কি মেন দম আছে মই একদম ভালকে দেখিছো জানেনে তাক কাটিপাক বিয়া করবা লাগে বলি এখান গাঁৱৰ ফালে পলে পুতলং দিলে ইতে মা আৰু কি অংক কৰি এখান গাঁৱত পদ ধুলি পেলাইছি কবা নছু নহয় ও চেনি অংক সংক একো নহয় তুমি ভুল ভাবিছা আসলতে মানুহে বহুত কথাই কব সেই বুলি তুমি মানুহৰ কথা বুলি বিশ্বাস কৰি লবা নেকি অকল মই বুলিয়ে নহয় সেই সময়ত আমাৰ গাঁৱৰ মানুহ গিলাখানে আপনাক পালি একেবাৰে দাউৰে দাউৰে কোবালাক হয় গম পালাক হয় বৌ 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 চেনি তুমি কোৱাচোন ডাং কাটি মোৰ লগত কোনটো এংগেলৰ পৰা মিলে তাই হৈছে ঘৰতে বহি থকা এগৰাকী বুঢ়ী গাঁও হে তাইৰ লগত চেহেয়া পাতিয়েই মিলে নে বয়সতেই মিলে তাই লুকছটো সোম পাই তাইৰ বুঢ়ী লুকছ এটা আছে আৰু মোৰ হলো চবৰ দেখা সফল বা সফল দেখাৰ অৱস্থা গৰি আপনার আগধানো লাজ লাগা নাই হ্যাঁ আগধানো বে লাগা নাই যেখান গরুতে ইমেন দিন খাসি হ্যাঁ গরুরে ইমেন বদনাম করবে চুয়া আছে নি মই হজুং সময় হক সময়ত মাই বজনা মানুষ মোর নিচিনা বয়স লওয়া এটা তোমার নিচিনা ছোৱালী এজনীর লগতে মিলে মাইনে নহয় কোনবা দিনে আপনার মুখখান আইনে চাচিনে একবার হ্যাঁ চাই আনাই নাই যদি একদিন চাই বুঝুন হেই দাড়ি সারি কাটি একেবারে ঠকি ডাক বড়া তামুলটোর নিচিনা মিলমিলে দেখেলি কি হব হ্যাঁ কোনবা দিনে কপালো রাজগিরা যাই ফেলে ডিগিত লাগবে ইমেন লেভেল ফালি লাভ নাই তোমাৰ কথাখিনি মোৰ গাত লাগিছে যদিও মই কিন্তু তোমাৰ নিচিনা ছোৱালীহে ভাল পাং দে চলালে ভাই আঙ্গো গাঁৱে আপোনাৰ কিয় ভাল লাগছে আপোনালোকৰ গাঁওখন দেখোন বহুত ডাঙৰ আছে কিন্তু এই খেতিবোৰ কাৰ আপোনালোকৰে নে আমাকো আছে মই দুমধ্যে বেলেগৰ আই দেও আছে আমাৰ গাঁৱত ইমান ডাঙৰ ডাঙৰ পথাৰ আছে অ আপোনাকো কি খেত আছে আরে খেত থাকলে কি মই এত চুলি দাড়ি কাটিবা হুঁ কথা কিন্তু কোসা কোসা কথা কিন্তু একটা কথা আছিল সবার আগত খুদিব ভাল না লাগে না হয় আজি অকলে পালো ভাবিলো খুদিল কি কথা আপনালোকৰ বুয়ারি তিনটা নেকি হ কে তিনজন চলা তো সুবিধা না হয় না আমরা তো সলবারি নইছি কিন্তু আপনি এটা কথা ভুল কইছ না হয় কি মোর মালিকৰ লগত আপনার বিয়া হব না লাগিছিল তার বহুত বয়স হৈ গৈছে তো বুঢ়া মানু কি নাই মানে আপোনালোকৰ তিনিওটাৰ বয়স কম ছলফলীয়া গাভৰু হৈ আছে তো তুই ভুল বুজছা এনে বহুত কথা পাছে কম কিন্তু কই আব্বা যে আম্মারে বিয়া পাচ্ছে মানে তোর মালিকে আম্মারে বিয়া পাচ্ছে আম রইলাম বুয়ারি মানে ফাতেমা আর আমি আমি আমিনে আর জেরিনে যে ওইডা আব্বার দুই নাম্বার বউ পিছে আপনার মালিক কই থাকে এনে বহুত কথা বাদে কমনি নু হেন বাইতে নু নইলে আম্মা খং করব নু আজি দুদিনমানৰ পৰা মই আপোনাক লক্ষ্য কৰছো খোলা ঠাইত থোৱা ভাজা পাপৰ যেনকে খেমকি যায় সেনকে আপোনাৰ মনটো খেমকি আছে কিয়া মই হলি একো ধৰিব পৰা নাই কি কবি পেপুৱা কি কবি যাৰ কাৰণে ইমান কিছু কৰিলো মানুহৰ লগত আগতকৈ বেছি বেয়া হ'লো এতিয়া এতিয়া তেওঁৱে মোৰ পৰা আঁতৰি যায় তেওঁৱে মোক ভাল কৰি নামাতে বুজিছ কি আপোনাক নামতে শুনি সি তাৰ নাম কওক ইত্যাদি উঠাই আনিম তাক বেছি উত্তেজিত হ'ব নালাগে পেপুৱা তই হয়তো গম পোৱা নাই মই কাৰ কথা কৈছোঁ মা কচম কৈছোঁ বস দে মই সঁচাকৈ ধৰিব পৰা নাই
আপনি কার কথা নকই আছে মই মোর মরমর শ্রেণীর কথা কইছু তাই মুখ একদম কাক সাবিব নিদিয়ে তাই মুখ ভালকেও নামাতে আনকি আনকি তাই হাতখন মুখ এবার সুই সাব নিদিয়ে বুঝছ বেশিকে আশা নকরাতো ভাল বজদাই দে এনে আমার একদ মাহান মস্ত বেয়া রাইজর খেদা খাওঁতে আমার জীবন মাহান গেছি বুঝছি কিন্তু পেপুয়া শ্রেণীয়ে মুখ সঁচাকে ভাল পাই জানো আৰু যদি ভাল পায় তেনেহলে তাই মোৰ পৰা আঁতৰি কিয় থাকে অ বজদাই দে আপনি এই শ্রেণীৰ সৰু আপীৰ কথা বারে বারে হলে নাথাকিব মোৰ হলি মস্ত ভয় লাগে তাই মহা চতুৰ বস্তু আৰু এৰে ৰাজবাহা এৰে ৰাজবাহা আপনি দেখিছে কেনকে খেদে খেদে মাৰে সিদিনাখনে তো আপনি দেখিছে দৌৰি দৌৰি মই মৰবা লগা মানুহ অ মোক কিন্তু আপোনাৰ লগত এনেকে তুলনা নকৰব দিয়ক মই কৈ দিছো সেইবোৰ পিছত হ'ব সেইবোৰ পিছত হ'ব আৰু সকলোতকৈ ডাঙৰ কথাটো হৈছে কি শ্রেণীয়ে মোক কিবা কথাত বেয়া পাইছে কিন্তু কিয় বেয়া পাইছে অ বজদাই দে এমাখান কাৰণ সুধবা যাবা মই নৰু দিয়ক মোক আপুনি সংকালে বিদায় দিয়াটোৱে ভাল এই ৰ খালি যাওঁ 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 একেটাই কথা এনেকুৱা ফেচিলিটি থকা কাম আৰু ক'ত পাবি হয়তো বহুত বছৰ মই বহুত মানুহৰ লগত কাম কৰিলোঁ কিন্তু কিৰিৰ মাৰুখা ফেচিলিটি মই ক'তো পোৱা নাছিলোঁ তাৰ বাবে আপোনাক বহুত বহুত ধন্যবাদ প্ৰভু পেপুৱা অলপ বেছি কৈছ নেকি একো বেছি কোৱা নাই দরকার হলি মোর হাত উঠব কি কলে দাইদে কথা আগত আমার দুখন ঘরের কম মিলা প্রীতি আছিল না শ্রেণী এ ইতিয়া আর সংসারের মায়া জালত খোপরা লই ফেলে উলবায়ে সুমাই নাপলোয়ে বাবা হারে শ্রেণী এত কথা গেলে আমি গম পাইছু আমার আপাক বিচারি আমি কম হান হারাহাস্তি হইছু নে কোত কোত যে বিচারা নাই তা কিন্তু আকো শুন সূত্রই পাওয়া নাই জানানে আছে দে কবাত কতনো যাব খং অভিমান করি ঘরের পরা ওলে গেছি কি জানি খং কমলি ঘুরি ইব দে মাই দুইটারও অবস্থা নহসি আর মই যে তাক কোত কোত বিচারা নাই কিন্তু তার আকো খবরে নাই গম পাইছে না তাকেই তো জেনি এই আজিকালি স্যাংরা গিলে এই স্যাংরা হলছি আমি কি স্যাংরা নাছলো আকো কবাই নরা একদম ট্যাক্টরত গেল লাগাটি গেল লাগি উঠে স্যাংরা মারাবা আছি হার মানুগর ঠাই গে যা লাগা তো স্বাভাবিক কথা হেই বুলি নুখং করি হি কে ঘরেরই গুছি যাবা লাগে না ওকে দিস ইজ রাইট টক মি শেনি ইগলেহান কথা ইতে বাদ দি মই তন্ততাত কে আছো ততে গম পাইছে না মোর হংকার খান সাবা আছে তয় তোর আকো সংখ্যা চাবা আনাই মই মই মিঠেক বেয়া পাইছো আচ্ছা মিঠে তই বাৰু মোৰ ঘৰত যাই ফেলে মোৰ কিছুমান কথা উল্টা বুল্টা কে লগে থৈছে কি কথা কয় মইনো কি উল্টা বুল্টা কথা লাগাম যিটো বুজিছো শুনছোঁ সেইটোহে কৈছো তো শুনছে দেহাটো নাই কে বলি কিন্তু এটা কথা আছে নি তুমি তলে তলে এগুলা যি কাম করি আছো এটা কিন্তু একদম ভাল কথা নাই মিঠে ক কথা গিলা নহাও নহয় আমিও দেখা পাই আছো তোর তলে তলে তোর কাণ্ড কারখানা গিলা দেখছা বাৰু গম পাইছো কিন্তু এটা আপি এটা আপাক লোক পালি অকল প্রেমৰ কথা এবাত পেপারে নি বেলেগ কথা পাতিব নরে যদি তোর প্রেমে নহয় তেনে হলি নদীর পাৰত ডঙর পাৰত কি কথা পাতি থাকা এই রসুন র কথা গেলখান দুখন কবার পাই যাই ফেলে কবাত পড়িলে সেনির ব্যক্তিগত কথাত মাত মাতার অধিকার আমার কারো নাই Yes, obviously, you are right, Pesi.
তাই দেখা না নাই কথাখানি বুঝি না পকাই কেন জক জকে উঠছি কি জক জকে উঠে তোদ কথা গিলে হাম ঝাঙ্কে কইছে আজি তই মোর ঘর যাই ফেলে মাইরইতে কইছে কালি গাওর আরো কাবা কবি তারপর আরো কোনবাই শুনু ঝাঙ্কা যদি গুতাই গাও হান ছাতিপুতি যাবো তেতে মোর কি হবো একবার ভাবছে না হই রসুন কথা তো হই তোতে এগলা হান কুকুরুক গরম পানি ঢালি দিয়ার দরে কি হল কেঙ্গেঙ্গে উঠায় ভালকে কথা গিলে বুঝে গবা নরা কোন মই কাকু ভয় করা বিদুরাপি নহয় দে আৰু ফুলাকে কথা গিলে হান কওঁ কাৰণে বহুতে মোক বেয়া পায় মোক বেয়া পায় আকৌ উল্টা বানৰে কোনো মোক ভাল পায় আকৌ বৰবে নৰে ৰবা শুনছেনি তুমি দেখোন অলপমান বেছিকে কথা কৈ আছা হা এই ৰহেই তিৰি মানুহ থকা জাগাত মই এনাও নাথকো সেইকাৰণে ৰাতিপুৱাই মৰ্ণিং ৱাক কৰে দেখি মই মৰ্ণিং ৱাকেই নকৰোঁ আৰু তিৰি মানুহৰ মেল আঠিয়া কলৰ ভেল আকেই মোৰ কিন্তু আকো দুখ নাই দে কৈ দিছো তহঁতেই জগৰ লগেছে যাৰ কাৰণে মই কমপ্লেইন দিব লগা হৈছে হয় দেই এই শ্ৰেণী তোক মই ভালকে বুজি পাওঁ ঐ ঢুকি যাই আছা যা চাবনে লৈ আছা এই শ্ৰেণী বহা আৰু এটা কথা ভালকে শুনি লওঁ নেক্সট টাইম যদি মোৰ কথা কিবা উল্টিয়া বুলটিয়া লগোৱা তেনেহ'লে মই এহাটোকো একো নকৰোঁ তোৰ এই কান্দুখন কাটিব শিয়ালো ঐ দেখি আগে না কিমান বকেয়ে ইমান হাৰামি আপি বকেইনিয়া তাৰ মুখ নহয় আউজা মিচিঙৰ মাহী কয় আৰু তোৰো কিছুমান ভুল আছে তয়ো এইগিলাখান যিকোনো কথা কিয় কব লাগে এনাই ভায়াকটো নাই কি আমাৰ দুখো তলাই গেছি কি কলো মই এতিয়া তহঁতৰ কাৰণে মই মাজত মাৰ খাই মৰিলোৱে সিদিনাখনেও তহঁতৰ আগত মোক মণ্ডালে চৰে থৈ গেছি বান্দাৰে খামচাৱৰ দৰে গালখান চেং চেঙে থাকে ৰাতি ৰাতি ইয়াকো চাই আছো কোনোবাই দিনে পথাৰৰ ৰাস্তা তাক লাগে পালি ডিম শিক্ষা ফাজেষ্ঠি চালুম দে পিয়া নাফেবি মোক নাপাওঁ দে মই কথাটো সুধিব লগা কাৰণে তোক খুজছো খুজ মোৰ বিয়া বাৰু যা যোগাৰ কিমান মোক আগবাঢ়িছে ভেটিৰি তই দেখোন দেখি আছা মই কেনেকৈ ফাঁচি আছো ক'তনো ফাঁচি আছা মাটিৰ জামিলাটোত হা এতিয়া আৰু বিয়াৰ কথা ক'ব আহিছা ই একবাৰ দুবাৰ নহয় হাজাৰ বাৰ খুম মোক বিয়া ফাটি নিলে কিন্তু দিগদাৰ আছে খুজ দিলোঁ ভেটিৰি বিয়া পতাটো ইমান সহজ নহয় নহয় বহুত বছৰ দৰকাৰ তথাপিওতো পাতি নাযাওঁ বুলি কোৱা নাই মাটিৰ ভেজালটো মৰি ল'বা দি মাটিৰ যে ভেজাল মৰিব তাৰ কি গেৰেণ্টি আছে কিন্তু প্ৰেচাৰ উঠা কথা কত হয় তোৰতো আধা ভেজাল মই কোমাই থৈছো কইনাও ঠিক কৰি থৈছো আৰু তাই কি মোৰ কাৰণে ৰখি থাকিব নেকি খেলাটো যাবা দি তাৰপিছত মই ঠিক কৰিম হা এতিয়াও চিন্তা খোৰাতে আছা অ লাই দিলো কাৰণে মোৰ মূৰৰটো বহি লৈছা সখীয়ে যদি উল্টা নৃত্য দিয়ে নহয় তহঁতৰ কিন্তু দিগদাৰ আছে কৈ থলং এই সখী তই মিছা মিছি খং খাইছা আচলতে সেইটো মোৰ মতলব নহয় তো যদি মাটিৰ ভেজালটো শেষ নকৰাকে তোৰ বিয়াখন পাতি দিওঁ সমাজে কি বুলি ক'ব মই সেইবিলাক একো বুজি নাপাওঁ মুঠতে মোৰ বিয়াৰ কাৰণে যা যোগাৰ আৰম্ভ কৰ নহ'লে কোঠা বেয়া হৈ যাব হেন হেন কোঠাৰে চাহো বাপ ৰে বাপ সখী আক্ৰামত উঠিল যেতিয়া নামাতান নামাবাই লাগব অ শুনি লাম্বা এইবিলাক ফুটোৱা কথা কোনে কৈছে তোক মোক বুলি নহয় গোবিন্দ বিজলাই সকলকে কৈছি বোলো দস্তি আৰু আপোন সখী কাকাই পইচা মাৰি পুৰা ধুনি দিছি শুনাটো ডাঙৰ কথা নহয় যদি সঁচাকে এইবিলাক কাম কৰিছি কিন্তু বহুত ভুল কাম কৰিছি ইগিলাখান সব মানুহে উলিওৱা কথা মোৰ মানুহটা ইগিলাখান কাম কিটাও কৰিব নোৱাৰে ময়ো কৈছো বৌ হয় না বোলো আমাৰ দস্তি এইগিলা কাম কেতিয়াও কৰিব নোৱাৰে ও মোৰ আই গোবিন্দ বিজলা দি আছি সি উল্টাকে বকে নক দিছি গোবিন্দ এনেকুৱা কৰা হৈছে মই ইয়াক এনেকুৱা কৰো বুলি ভাবা নাছিলো মই জানো মোৰ মানুহটোক বেঙেৰা কৰা পাই চবে চব কথাত ফাচায় ফাচাবা খুজিলে নহব নহয় আমি কিবা সঁচাটো নাজানো নেকি ঠিক কৈছা জেমচি কাকা মোৰ মতে কি জানা না তাহাক মাতি আনি আগে আগে কৰিব লাগে অ মই মণ্ডল খুৰাক কথাটো কম তেতিয়াহে গম পাব ইহঁতে অ অচিন মানুহ হলে বেলেগ কথা চিনাকি মানুহৰ মাজত ইগিলাখান হলে ভাল নেদেখি না কাকা তই চিন্তা নকৰবি জিলাপি মই চাহত বেছি জ্বালা দি কেনেকে হেক্টি আনবা লাগে ইয়াক ভালদৰে জানো আৰু ময়ো খং উঠবা লাগিলি কেনেকে মাথাত ধৰি তাক দি নাথিম তা কেনেকে বাজাবা লাগে ময়ো জানো ভিত্তিৰিকা কথাটো কি নক কিয় আই পাপা কথাটো এনেকুৱা হ'ল যে ঐ বা তই নক কিয় মানে দেউতা অ মা তুমিয়ে নকোৱানো কিয় মোক আকৌ মাজত কিয় সোমাইছ কি কবলগীয়া আছে তহঁত দুজনীয়ে নক কিয় দেউতাৰক এই মাৰেশ্বলি মোৰ মাথাটো গৰম কৰি দিবি আই কি কথা নক কিয়া ভালকৈ তই ভালে আছা না মোৰ ভাল নহয় দে শান্তি বোলা বস্তুটো মোৰ একদম নোহোৱা হৈছে বেংক দাদাক মই মাতি পঠাইছোঁ বুলি কবিচোন সি আহি মোক লৈ যাব মানুহটোৱে মোক বিৰাট অত্যাচাৰ কৰিছে বাবা বুজিছা বোৱাৰী আমাক আকৌ পাপেইছোৱে নেকি কিয় পাপেইছোবোৱে অ তাক যে আমি কাম কৰিবলৈ দিছোঁ সি দেখোন ইমান দুৰ্বল মোৰ ঘূৰাই পৰি নাযায়তো মামীয়ে ঠিক কথা কৈছে বাই যিহে তাৰ হাতাহান চেহেৰা কিথেন বা মাজতে ভাঙি দুই খাজা হৈ পৰি যাব বুলি মস্ত ভয় লাগে বাই ঐ
শিগলে তহঁতে একো চিন্তা কৰিব নালাগে। তাক মই বহুত আগৰ পৰাই চিনি পাওঁ। সি এনা কমজুৰি হলিও কামত কিন্তু বহুত চোকা। জান উপায় সেইবোৰ নাজানো আৰু। অ বাই, এটা কথা মস্ত ভাল হব, আমাক পাণ পাৰবাৰ লগি জাখলা নালাগে, গম পাইছানা? ফটককে ঘৰৰ ভিতৰত সোমাব নিদিবা বোৱাৰী, একো বিশ্বাস নাই। হে মামী, তাক বিশ্বাস কৰিব পাৰি হে। অ বাই, এনেও সি বদমাছ কৰি ৰাস্তা ঘাটে পলাব নোৱাৰে। কিয় কিয় মানে নকবি দে, যিহে তার লম্বুহেন চেহেরা, রাস্তা যদি বাগরি পরে জটপট খাই মেইরা ধরবা পারে। আৰু মানে বঢ়িয়া লাগছে। ও দেউতা বহি আছা? বহি থাকা নাই, ঠিয়া হৈ আছো। পাপা, তুমিও যে ধেমালি করা নহয়। তন্দ লগত মই ধেমালি নকৰি কাৰ লগত কৰিম আই। চাহ খাও। কিয়া চাহ আনলি যে, ভাত বানাওয়া নাই? এতিয়াই ভাত খাবৰ হ'ল নেকি? আগতে চাহকাপ খাই লওক, ভাতৰ সময়ত ভাত ৰান্ধি দিম নহয়। এই মাৰে চলি, এতিয়াৰ ভাতটো বনাবা আৰম্ভ কৰিলেহে টাইমৰ ভাত হ'ব যায়। অ মা, ভালেই কৰিলা দিয়া। পাপা, তোমাৰ লগত এটা ইম্পৰ্টেণ্ট কথা আছিল। এটা কি হয় মাৰে চলি, দহটা কওঁ, মোৰ এতিয়াও কাণ কলা হোৱা নাই নহয়, খোলা আছে। অ দেউতা, তুমি বেয়া নোপোৱাটো আকৌ? এই কি কোৱাই, কিয় বেয়া পামে কওঁ? আপোনাক আকৌ যেতিয়াই তেতিয়াই চব কথা ক'ব নোৱাৰি নহয়। ইয়েছ পাপা, চব সময়তে চব কথা শোভা নিদিয়ে নহয়। হিষ্টেৰিকা, কথাটো কি নক কিয় আই? পাপা, কথাটো এনেকুৱা হ'ল যে, ঐ বা তই নক কিয়? মানে দেউতা, অ মা, তুমিয়ে নকোৱানো কিয়? মোক আকৌ মাজত কিয় সোমাইছ? কি ক'বলগীয়া আছে তহঁত দুজনীয়ে নক কিয় দেউতাৰক? এই মাৰে চলি, মোৰ মাথাটো গৰম কৰি দিবি আই, কি কথা নক কিয়া ভালকে। মানে পাপা, তুমি ধুতিখন এৰি পেণ্টটো পিন্ধিব লাগিব। কি গুৱাহাটীত পঢ়িবা যায় এইগিলা কথা শিকি আহিলি হা? বহুত কথা জানা হলি দেখোন নাই, একেবাৰে যাই মোৰ ধুতিত ধৰলি। বেয়া নাপাবা দেউতা, কথাটো আমি বহুত দিনৰ পৰাই কম বুলি ভাবি আছিলো। একো বেয়া কথা কোৱা নাই দিয়ক আপোনাক। মই গম পাইছিলো, বুঝিছা, মেইন কণ্ট্ৰলটো তয়ে, তয়ে যত কুতুৰ খাই। মই ক'ত কি কৰিলো? অ পাপা, আমি যেতিয়া পাৰ্টি চাৰ্টি ওলাই যাওঁ, আমি এইবোৰ ড্ৰেছ পিন্ধিলে আৰু তুমি এইটো ড্ৰেছ পিন্ধিলে আমাৰ বেয়া লাগিব নহয়। কিয় বেয়া লাগব, কিয় বেয়া লাগব? এইটো হৈছে আমাৰ নিজৰ ড্ৰেছ, মোৰ ড্ৰেছ মই পিন্ধি যাম আৰু তহঁতৰ ড্ৰেছ তহঁতে পিন্ধি। এই তহঁতে কি জানবি আই, এইটো ড্ৰেছ পিন্ধি মই মন্দিৰত গেলি, ভাল ধৰ্মীয় অনুষ্ঠানত গেলি মনটো কিমান পবিত্ৰ পবিত্ৰ লাগে মইহে জানো। তুমি ধৰ্মীয় অনুষ্ঠান, পূজা পাৰ্বণত তুমি ধুতিখন পিন্ধা, আমি বেয়া নাপাওঁ নহয়, কিন্তু অনবৰতে ধুতিখন পিন্ধি থাকিলে আমাৰো বেয়া লাগে দিয়াচোন, মাজে মাজেতো পেণ্টটো পিন্ধা। অঁ, তাৰ মানে তহঁত দুটাই কি নতুন খেল উলিয়াইছা কৈছোঁ? কি নতুন প্লেন উলিয়াইছে এইগিলা, হে পেণ্ট পিন্ধিব লাগে, ধুতি পিন্ধিব নালাগে? এইটো একো নতুন প্লেন নহয়, এইটো পুৰণা কথা, বুজি পাইছে? পিছে পাপা, তুমি কি ভাবিলা? কি ভাবিম আৰু, মই নিজৰ মতে থাকিম, বুঝিছা, মোৰ নিজৰ ড্ৰেছ মই কেতিয়াও চেঞ্জ নকৰোঁ, মোৰ মাথাটো এনেই গৰম কৰি নল'বি, চাওঁ ইটা আঁতৰ হৈছোন, আঁতৰ হওঁ, যা বুলি কৈছোঁ। আৰু তই কি চাই যা, তই যা পাই ধৰ, এইটো ল যা। মাৰে চলি, ধুতি সলনি মোক পেণ্ট পিন্ধাবা আহে, মাথা নষ্ট কৰি দিব আই। অ বৌ হা, তোৰ ফোনটো দেচোন, মই ঘৰত এটা ফোন কৰোঁ, হয় নেকি? অঁ ৰ আনচোন ৰ। অ বাবা, তই ভালে আছা না? মোৰ ভাল নহয় দে, শান্তি বোলা বস্তুটো মোৰ একদম নোহোৱা হৈছে। বেংক দাদাক মই মাতি পঠাইছোঁ বুলি কবিচোন, সি আহি মোক লৈ যাব, মানুহটোৱে মোক বিৰাট অত্যাচাৰ কৰিছে বাবা। এই অ বাবা, এ মই ৰঙিলিয়ে কৈছোঁ, এ সেইগিলা একো হোৱা নাই অই, এ নাই নাই, ঘৰখনত মোক ফুটখাত কৰ নালগে, তাই সেইগিলা এনেই কৈছে, তাই ক'তো নাযায় দে, আমাৰ ঘৰতে থাকিব। অঁ তই চিন্তা কৰি নাথাকিবি, হে লাগছোন দে এটা পিছে, এতিয়া আৰু কাটা কাটা কৰি কি হ'ব, মোৰ মনত থাক, কি হৈছে তোৰ? মইহে গম পাইছোঁ মানুহটোৰ লগত মই কেনকে দিন কাটাইছোঁ, এতিয়া ভাবছোঁ ইয়াৰ লগত বিয়া হৈ মই বিৰাট ডাঙৰ ভুল কৰিলোঁ। তুমি তেনেকৈ নক'বা জেলেপি, কিবা এটা ভুল বুজাবি যে হ'ব পাৰে, কিন্তু এইবোৰ এনেকৈ সদা থকা বস্তু নহয় নহয়। মইতো তাকেই কৈছো, সংসাৰখন ভাঙাটো বিৰাট সহজ, কিন্তু পাতাটো বিৰাট কঠিন তো। কিন্তু মই এতে থাকিম কেনকে যদিহে শান্তিয়ে নাপাওঁ? এই ৰবাচোন জেলেপি, এই কিবা এটা গেষ্টিকৰ ভুল হৈছে, সি বুজালে বুজি পাব নহয়। গেষ্টিকক মই জানো নহয়, সি নিজে তেনেকা একদম নহয়, নিশ্চয় তাৰ কাণখন কোনোবা বেলেগে ভৰাইছে,
কিন্তু হিগিলাখানৰ পৰিণাম মই কি ভুগবা লাগে মোৰ দোষ কি ইয়াত তোমাৰ একো দোষ নাই সেইটো আমি জানো নহয় কিন্তু গেষ্টিকটো তুমিয়ে বুজাব লাগিব বুজান কেনকে মোক দেখোন মাত বুলে নকৰে মই কিবা কলে মোক গৰগৰাই উঠে এই বাকাৰ হোটেল পাছাটো ফ্ৰিতে দাবাই আছা হব দে সোন আপুনি অল মনে মনে থাক কিহৰ মনে মনে তাৰ কথা শুনছানা নাই কেন কম কমে ইখান ঘৰত দস্তুৰ মত মোৰ অধিকাৰ আছে অধিকাৰ আছে বুলি কোৱা সহজ কিন্তু অধিকাৰ থকা কাম কি কৰিছ তই মই মোৰ উত্তৰ পাই গলো এমাই মানুহ চকু পানী সুখটো অলৈ দুখটো অলৈ কিন্তু তোৰ এতিয়া অল চকু পানীখিনি যি সুখ নহয় তাক তই আৰু মোক বেলেগকে বুজাব নালাগে